হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রশান্ত আছি আপনাদের সাথে সবসময়ের জন্য। তো আজকে কোনো টিউটোরিয়াল নয়, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আপনারা প্রায় কমেন্ট করছেন যে দাদা, গান তুলতে পারছি না নিজে নিজে চেষ্টা করে, হয়তো কোনো কারোর হয়তো টিউটোরিয়াল দেখছি, সেই গানটাই শুধু উঠছে আর আমি নিজে নিজে কোনো গান তুলতে পারছি না। আপনি কিভাবে গান তোলেন যদি একটু বলেন তো আমাদের খুবই উপকার হয়। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু এই একই কমেন্ট কিন্তু বারবার কিন্তু চলে আসছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে গান তুলি, আমি কিভাবে সঠিক স্কেলটা খুঁজে পাই, সবই আপনাদের বলবো। তো আমার মনে হয় এই কথা কোনো ইউটিউবার আজ পর্যন্ত আপনাদের শেয়ার করে না, অথবা আমি দেখিও নি কোনোদিন। তো এটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত, আমি নিজস্ব কিভাবে নিজে নিজে গান তুলি, ঠিক আছে, সেটা আমার নিজস্ব একটা বাজাতে বাজাতে একটা নিজস্ব একটা এক্সপিরিয়েন্স চলে এসেছে, তার থেকে আমি গানটা তুলি। তো সেটাই আজকে আমি শেয়ার করব। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম টানাহাসড়া করবেন না, এতে আপনারই ক্ষতি হবে, আপনি ঠিক মতন বুঝতে পারবেন না। তো তার জন্য পুরোটা ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর এই ভিডিওটা থেকে যদি আপনি কোনো কিছু যদি একটু হলেও শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। দেখুন, আপনি যে কোনো গান তোলার আগে আপনার কিন্তু গানটা আপনার ভিতরে থাকা চাই। যে কোনো গান আপনি ধরুন যে কোনো একটা গান বাজাবেন, সেই গানটা কিন্তু আপনার ভিতরে থাকা চাই এবং বারবার সেই গানটা শুনতে হবে আর নিজে নিজে গানটাকে গাইতে হবে। কিন্তু অনেকে আবার লজ্জা করে হয়তো গান কারোর সামনে হয়তো গায় না, তো তাদেরকে বলছি মনে মনে গাইবেন, যদি লজ্জা পায় আর কি গান গাইতে, মনে মনে গাইতে হবে। কিন্তু গানটা আপনার ভিতরে থাকা চাই, না হলে কিন্তু আপনি কখনোই গান বাজাতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, তো দেখুন, আমি আর একটা জিনিস, আমি আজকে যে জিনিসটা আজকে আপনাদের দেখাবো, এই জিনিসটা আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি 6 থেকে 7টা নোটস আপনাদের দেখিয়েছি, করে দেখিয়েছি, ওটা নিজস্ব আমার নিজস্ব ব্যক্তিগত হিসাবে আপনাদের দেখিয়েছি, এমনকি ছবি এঁকে দেখেছি। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, যদি আপনারা ওই ভিডিওগুলো যদি না দেখেন তো আপনারা আজকে ঠিক মতন বুঝতে পারবেন না। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা একদম নতুন তাদেরকে বলছি ভিডিও কটা দেখবেন, বেশি ভিডিও না, 6টা থেকে 7টা ভিডিও আছে, খুবই অল্প অল্প, মানে ছোট ছোট করে ছোট ছোট ভিডিও জাস্ট দেখবেন, তারপরে এই ট্রিকটা ফলো করবেন, তখন দেখবেন আপনারা যে কোনো গান নিজে নিজে বাজাতে পারছেন, ঠিক আছে। আর একটা জিনিস, একটা জিনিস মনে রাখবেন, গানের কিন্তু স্বর হয় তিনটে, একটা নিম্ন স্বর, একটা মধ্য স্বর আর একটা উচ্চ স্বর। গানের স্বর তিনটে, গান বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যস্বর থেকে শুরু হয়, কিন্তু কিছু কিছু গান ব্যতিক্রম আছে, সেইগুলো হয়তো উপর দিক থেকে আসে অথবা নিচের দিক থেকে উপরের দিকে যায়। যেমন ধরুন জি তাতা জিসকে লিয়ে, এই গানটা কিন্তু উঁচুর দিক থেকে নিচের দিকে আসবে। দেখুন, ধরুন আমি এই কর্ডে এই গানটা বাজাবো, ঠিক আছে, ধরুন আমি এইখান থেকে, আমি এই কর্ড থেকে ওই গানটা বাজাবো, ঠিক আছে। তো তাহলে আমি এই কর্ডটা দেখিয়েছি যে এই কর্ডটা কিভাবে এই কর্ডটা যাচ্ছে, এমনকি ছবি এঁকে উপরে দেখিয়ে দিয়েছি এই কর্ডটা চলার নিয়ম। তো ওই ভিডিওটা দেখবেন, তখনই বুঝতে পারবেন যে আমি কোন কোন কর্ডটা দেখিয়েছি। তো অন্য কোনো কর্ডে হাতই যাবে না, আমি যে লাইনটা দেখিয়েছি এই লাইনের উপর দিয়ে এই গানটা যাবে। আমি যখন এই এই কর্ডে যখন ধরবো তখন কিন্তু এই কর্ডের উপরেই এই গানটা উঠবে, ঠিক আছে। তো তাহলে আমি জিতার স্কেলে এই গানটা যদি বাজাই, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এখন যে দাদা, এক লাফে এখান থেকে এখানে, তারপরে এইখানে, তারপর আবার এখানে চলে আসলেন, এইগুলো কেন দিলেন? দেখুন, আমি আগেই বললাম গানটা কিন্তু ভিতরে থাকা চাই আপনার, ঠিক আছে। দেখুন, আমি এই কর্ড যখন ধরলাম, ভালো করে লক্ষ্য করুন, আমি যখন এই কর্ডটা যখন ধরলাম তাহলে আমার মিডিল হচ্ছে এইটা, তাই তো? তাহলে আমি আগেই বললাম উচ্চ দিক থেকে নিচের দিকে আসছে, তাই তো? তাহলে এখানে ধরবো,
আসলো আসলো না কিন্তু, ঠিক মিললো না, মানে ছন্দে মিললো না। তাহলে আবার আবার ধরি, দেখুন একটা ছন্দে আসলো, তাই তো? তাহলে এইভাবে আপনাকে খুঁজতে হবে যে একটার পর একটা একটা, আরে কোনো না কোনো জায়গায় ঠিকই মিলবে। আপনি যদি এই কর্ডটা যদি ভালো করে ফলো করেন, আর আমি দেখিয়েছি এই কর্ডটা একদম ফার্স্টটাই আছে এই কর্ডটা, তো আপনারা বুঝতে পারবেন কোনটার পর কোনটা যাচ্ছে। আমি এইটা যাবে, এইটা 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 এটা 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 বাদ যাবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, তাই তো? আমি দেখিয়েছি অলরেডি, ঠিক আছে? দেখুন তাহলে আমি আবার দেখুন কিভাবে খুঁজবো, আর একবার দেখুন। এখানে ধরলাম জিতা থা, ঠিক আছে, এইটুকু আসলো। এখানে আসবে থা, ঠিক আছে, এইখানে আসছে থা, এই জায়গাটা থা আসছে। জিস কে লি এ, ঠিক আছে। আমি যদি এইখানটায় মারতাম, ভালো করে দেখুন, আর একবার দেখুন, আমি আমি দেখা যাচ্ছে ভুল করে একটা অন্য কডে চাপ দিয়েছি, তা দেখুন। আসলো না কিন্তু, একটা এড়িয়ে যাওয়ার মতন হলো, তাহলে নিশ্চয়ই এটা আগেরটা। এইভাবে আপনাদের খুঁজতে হবে। তাহলে এইটা বাদ গেল, এটা কেন বাদ গেল? তাহলে দেখি এটা কেন বাদ গেল। আসছে ছন্দে, আসছে আসছে না কিন্তু, তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে পরেরটা দেখতে হবে। এইভাবে একটা 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 করে আপনাদের, মানে একটা জিনিস মাথায় রাখবেন যে কোয়ার্ড যেন আপনাদের ঠিক সঠিক জায়গায় থাকে। কোয়ার্ড হাত ছাড়া হলে কিন্তু গান আসবে না, কোয়ার্ডটা আপনাদের একদম মানে সঠিকভাবে ধরে রাখতে হবে। কোয়ার্ড কোনো সময়ের জন্য কোয়ার্ড কোয়ার্ড হাত ছাড়া যাবে না, কোয়ার্ড যখন ধরবেন কোয়ার্ডের উপরেই গানটা উঠবে। আর তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনাদের বারবারই বলছি, সেই ভিডিও করে না দেখলে আমি কি বলছি না বলছি আপনারা ঠিক বুঝতেই পারবেন না, আর যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলছি। তো এবার দেখুন, একটা গান নিচের দিক থেকে উপরের দিকে ওঠে, কোন গানটা? ধরুন চলে যাবো একদিন, এই গানটা, এই গানটা যদি আমি দেখি তাহলে এই গানটা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠবে। তা আমি এই কর্ডটাই ধরলাম, এবার তাহলে নিচের দিক থেকে উপরের দিকে উঠবে, তাহলে এবার দেখুন মজাটা কোথায়। আমি এইখান থেকে একলাপে এইখানে গেলাম, কেন গেলাম কেন গেলাম আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি এখান থেকে যাচ্ছি, ছন্দে কিন্তু মিলছে না, সে গানের সে সুরটাই আসছে না, ঠিক আছে? আবার তাহলে এটা তৎক্ষণ হলো না, তাহলে নিশ্চয়ই এর পরেরটা দেখি, আসছে না, তার পরেরটা দেখবো, ঠিক আছে, ঠিক ছন্দে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই এইখান থেকে এখানেই যাব, তাহলে এইগুলো আমি ধরবো না। এইভাবে এইভাবে আপনাদের গান কিন্তু খুঁজতে হবে যে কোন জায়গাটায় হচ্ছে। তাহলে আমি এখান থেকে ঠিক আছে, এইভাবে আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে। আপনাদের কেউ বলবে না, আপনাদের কেউ বলবে না যে কোথা থেকে কোথা থেকে করবে, আপনাদের ওটা নিজে নিজে বুঝতে হবে। আর যখন স্কেল যখন আপনারা কর্ড ধরবেন, কর্ড থেকে কখনো হাত ছড়াবেন না, কর্ড এইভাবেই থাকবে, ঠিক আছে? তারপর দেখুন তারপরে এইগুলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো একটা 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 করে দেখবেন। আমি দেখা যাচ্ছে এইখানে যদি গানটা ধরি, সাপোজ এইখানে যদি আমি গানটা ধরি, তাহলে আমি এই কর্ডটাও দেখিয়েছি অলরেডি, এই কর্ডটাও আমি দেখিয়েছি, ঠিক আছে? তো এই কর্ডটা যখন আমি গানটা ধরবো, তাহলে নিশ্চয়ই এটা নিচ থেকে উপরের দিকে, মানে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে এখানে দেখি আসলো, আসলো না কিন্তু, তাহলে পরটা দেখবো, এটাও আসছে না, তাই না? এটা কিন্তু আসছে, এটা আপনাকে বুঝতে হবে আপনার ভিতরে যে সুরটা আছে আর তার সঙ্গে কিন্তু এটার ম্যাচিং করতে হবে,
সেই জন্য বললাম গানটা কিন্তু আপনার ভিতরে থাকা চাই, গান যদি আপনার ভিতরে না থাকে কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে তারপরেরটা দিলাম ছন্দে আসলো, তারপরেরটাও আসলো, এটা দিলাম না, এটা এই কারণে দিলাম না কারণ এই কর্ড সম্পর্কে আমি বলেছি যে এইটা হচ্ছে কোন কোনটার সঙ্গে মিলছে, এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই হচ্ছে কর্ড, আমি বলেছি এর বাইরে যাবে না। আর যেটা যেটা যাবে না সেটা সেটা ক্রসিং করা আছে, ছবি এঁকে দেওয়া আছে, এখানে পরিষ্কার করে দেওয়া আছে, তাই না? তো সেই জন্য বলছি আমার আগের যে নোটস করা আছে সেই নোটস করা আপনাকে দেখতেই হবে, না হলে আপনারা বুঝতেই পারবেন না। তো এইভাবে এইভাবে গানগুলো চেষ্টা করবেন খোঁজার জন্য, যে কোনো আবার যে কোনো কর্ড হতে পারে, এই কর্ড হতে পারে, এই কর্ড হতে পারে, এই কর্ড হতে পারে, এই কর্ড যে কোনো কর্ড। আর যেখানে মানে আর একটা জিনিস, যেখানে আপনি মানে যে কর্ডে ধরবেন গানটা কিন্তু সেই সেই কর্ডটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।